আসসালামু আলাইকুম খরগোশ প্রেমিকরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সকলে অনেক ভালো আছেন। র‍্যাপিড লাভার তামান্নাতে আপনাদের সকলকে অনেক অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করা হবে র‍্যাবিট ক্রিটিক্যাল কেয়ার ব্যাপারটা নিয়ে, অর্থাৎ আপনার খরগোশ যখন খাবার খাওয়া বন্ধ করে দিবে তখন তাদেরকে হাতে ধরে ঠিক কী খাওয়াতে হবে আর কী খাওয়ালে আপনার খরগোশ সুস্থ থাকবে এবং খুব দ্রুততার সাথে সুস্থ হয়ে উঠবে। পুরো ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, এতটুকু স্কিপ করে দেখবেন না, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই বলি ক্রিটিক্যাল কেয়ার কখন কখন দিতে হয়। একটি সুস্থ খরগোশের কিন্তু ক্রিটিক্যাল কেয়ারের কোনো দরকার হয় না। ক্রিটিক্যাল কেয়ার শুধুমাত্র অসুস্থ খরগোশের ক্ষেত্রেই আমরা ব্যবহার করে থাকি। তো আপনার খরগোশটি যখন অসুস্থ হয়ে পড়বে বা তার কোনো অপারেশন হবে, সেক্ষেত্রে আপনি ক্রিটিক্যাল কেয়ার ব্যবহার করবেন। খরগোশের কী কী সমস্যা হলে ক্রিটিক্যাল কেয়ার ব্যবহার করবেন সেটি এখন বলবো। প্রথমত হচ্ছে, আপনার খরগোশ যদি পাতলা পায়খানা করে, খাবার খাওয়া বন্ধ করে দেয়, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন। আপনার খরগোশের যদি পেটে গ্যাস জমে, তখন দেখবেন যে খরগোশ পায়খানা করা বন্ধ করে দিয়েছে এবং সারা দিনেও সে কিছু খায় না। আপনার খরগোশ যদি আট ঘন্টার মধ্যে কোনো কিছু না খায়, সেক্ষেত্রে আপনাকে খরগোশকে ক্রিটিক্যাল কেয়ার খাইয়ে দেন, ওকে ওষুধ খাওয়াতে হবে। এরপরে হচ্ছে, আপনার খরগোশের যখন ডায়রিয়া আর আমাশয় হয়, এটি হচ্ছে খরগোশের প্রাণঘাতী রোগ। আমি আগেও বলেছি, ডায়রিয়া বা আমাশয়ের সমস্যা হলেও কিন্তু খরগোশ একেবারেই খেতে চায় না, খাই না, সে 24 ঘন্টার মধ্যে মারা যায়। সেক্ষেত্রে আপনারা যদি খরগোশকে ক্রিটিক্যাল কেয়ার খাইয়ে ওদেরকে ওষুধ দেন, তো খরগোশের সুস্থ হওয়ার কিন্তু একটি চান্স থাকে। তাছাড়াও খরগোশের যখন নাক দিয়ে প্রচুর সর্দি হয়, নাক দিয়ে পানি পড়ে বা মুখে ঘা হয়, গলা ফুলে যায়, দাঁতের সমস্যা দেখা যায়, যে দাঁত কেটে ফেলতে হয়েছে বা দাঁতে পড়ে গেছে, ভেঙে গেছে, সেক্ষেত্রে কিন্তু খরগোশকে ক্রিটিক্যাল কেয়ার দিতে হয়। তাছাড়াও সাধারণত কোনো সমস্যার কারণে যদি খরগোশ একেবারেই না খেয়ে থাকে সারাদিন, তখন আপনাকে এই ক্রিটিক্যাল কেয়ার বা হাতে ধরে হ্যান্ড ফিড করাতে হবে। তো খরগোশ যদি সচরাচর নিজে নিজে খায় অসুস্থ হওয়ার পরে, এই ক্ষেত্রে আপনাদের ক্রিটিক্যাল কেয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি সে খাবার বন্ধ করে দেয় আর 8 ঘন্টার মধ্যে সে না খায়, সেক্ষেত্রে খরগোশকে খাইয়ে তার সুচিকিৎসাটা আপনাদের করতে হবে। আপনারা আপনাদের খরগোশকে সবসময় একটু চোখে চোখে রাখবেন। প্রত্যেক দিন একবার হলেও আপনার খরগোশকে আপনারা চেক করবেন হাতে ধরে, যে আপনার খরগোশ পায়খানা করেছে কি না এবং সে সুস্থ আছে কি না, সে খাবার কতটুকু খেয়েছে। যদি সে সারাদিন অল্প খাবার খায় তাতে সমস্যা নেই, কিন্তু সে সারাদিনে যদি না খেয়ে থাকে সেটা কিন্তু একটা সমস্যা। আপনার খরগোশ যদি পায়খানা না করে সেটা আরও বড় ধরনের সমস্যা। তাই সবসময় চেক করবেন আপনার খরগোশ পায়খানা করেছে কি না আর খাবার খেয়েছে কি না। খাবারের ক্ষেত্রে ওদের নির্দিষ্ট ডায়েট আছে, আপনারা সেই ডায়েট মেনটেন করে খাবার দিবেন, ইনশাল্লাহ আপনাদের খরগোশ সুস্থ থাকবে, ভালো থাকবে। সবসময় ভালো পানি দিবেন, বিশুদ্ধ পানি দিবেন, ফুটানো পানি ব্যবহার করবেন খরগোশের ক্ষেত্রে। খরগোশকে গোসল করাবেন না বা পানি দিয়ে ভিজিয়ে দিবেন না, ঠান্ডা থেকে দূরে রাখবেন আর অতিরিক্ত গরম থেকেও দূরে রাখবেন। স্বাভাবিক তাপমাত্রায় খরগোশকে পালন করবেন। খরগোশ যে জায়গায় থাকে সেই জায়গাটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো রাখবেন। চেষ্টা করবেন যে খরগোশের ঘরটি যেন প্রত্যেক দিন পরিষ্কার করে দেওয়া যায়। ওদের খাবার হিসেবে যেসব খাবার দেওয়া যাবে, এর বাহিরে আপনারা ওদেরকে অন্য কোনো খাবার দিবেন না। খরগোশের শরীরে যে সমস্ত ওষুধ ব্যবহার করতে হয় সেগুলো ওষুধ ব্যবহার করবেন। আর তাছাড়াও আপনারা খরগোশের গ্যাস হয়েছে কি না, ঠান্ডা কাশির সমস্যা বা চোখের কোনো সমস্যা হয়েছে কি না, এটির দিকে সবসময় নজর দিবেন। এই কয়েকটা জিনিস যদি আপনারা ধরে ধরে ঠিক করে দেখেন বা খেয়াল রাখেন, তাহলে কিন্তু আপনাদের খরগোশ সবসময় সুস্থ থাকবে। কারণ খরগোশের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু অনেক বেশি। প্রত্যেকটি খরগোশ নিজেদের শরীর নিজেরা পরিষ্কার করে রাখে, ভালো খাবার খেতে পছন্দ করে আর দেখা যায় খুব চঞ্চল থাকে। আর আবহাওয়া চেঞ্জ হলে ওরা একটু পরিবর্তন দেখা যায় ওদের মধ্যে, সেগুলো যদি আপনারা কেয়ার করেন ঠিক মতো, তাহলে কিন্তু প্রত্যেক সিজনই আপনার খরগোশ সুস্থ থাকবে এবং ভালো থাকবে। এবার আসি ক্রিটিক্যাল কেয়ারটা নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করি। তো ক্রিটিক্যাল কেয়ারটা হচ্ছে ওদের হ্যান্ড ফিড করানোর খাবার। ওরা যখন অসুস্থ হয়ে যাবে, একেবারেই খাবার খাওয়া বন্ধ করে দিবে, তখন ওদেরকে হাতে ধরে যে খাবারটা খাওয়াতে হয় সেটাই হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার। অর্থাৎ আপনাদের খরগোশ যখন খাবার খাওয়া বন্ধ করে দিবে, তখন ওদেরকে সিরিঞ্জ বা ড্রপার দিয়ে
ওদের নির্দিষ্ট যে খাবারটা সেটাকে আপনারা হাতে ধরে ওদেরকে খাওয়াবেন, ওরা নিজে থেকে সেটা খাবে না। যদি কোনো কোনো খরগোশ নিজে থেকে খায় এবং কোনো কোনো খরগোশ কিন্তু খায় না, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, ওদেরকে হাতে ধরে খাওয়াতে হবে। আপনারা কিন্তু এই ক্রিটিক্যাল কেয়ারটা কিন্তু আপনারা যদি অসুস্থ খরগোশ নিজে নিজে খায় সেক্ষেত্রে তাকে নিজে খেতে দিতে হবে, আর যদি সে না খায় আপনাদেরকে ওদেরকে ধরে খাওয়াতে হবে। কীভাবে খাওয়াতে হবে আমি এটা একটু পরে দেখিয়ে দিব। আর হচ্ছে ক্রিটিক্যাল কেয়ারটা সম্বন্ধে আলাদা আরেকটি ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব, মানে কীভাবে তৈরি করতে হয়। এখানে আমি সংক্ষেপে আরেকটু বলি, সেটা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ারটা আপনাদের একটি ভালো প্যালেটস দ্বারা তৈরি করতে হবে। আপনারা এর জন্য ভার্সেলাগা প্যালেটসটা ব্যবহার করতে পারেন। বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো প্যালেটস হচ্ছে এই ভার্সেলাগা প্যালেটসটা। এটা আপনারা দারাজ অনলাইন শপ বা বিভিন্ন পেট শপ অনলাইন এফবিতে আপনারা পেয়ে যাবেন। এটা বিভিন্ন বয়সের পাওয়া যায়, আমি কোথাও না কোথাও পিক দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন। তো প্যালেটসটাকে আপনারা পরিমাণ মতো নিয়ে, পরিমাণ একটু কম নেবেন, বেশি নেবেন না। আপনারা এক কাপ পরিমাণ, এক কাপের থেকে একটু কম, হাফ কাপ পরিমাণ নিতে পারেন। প্যালেটসটাকে নিয়ে আপনারা এটাকে পানি দিয়ে ভিজিয়ে একেবারেই নরম করে নিতে হবে। নরম করে এখানে এক স্লাইস মিষ্টি কুমড়া সিদ্ধ বা এক স্লাইস কলা ভালো করে প্যালেটসের সাথে চটকিয়ে এটাকে একদম লিকুইড করে নিতে হবে, যেন এটা সিরিঞ্জ বা ড্রপার দিয়ে যাওয়া আসা করতে পারে, এতটা নরম করতে হবে। একেবারেই নরম করে নিলে কিন্তু আপনাদের এটা সিরিঞ্জ দিয়ে খাওয়াতে সুবিধা হবে। তো আপনারা এটাকে একেবারেই নরম করে নিবেন। তো যাদের বাসায় প্যালেটস থাকবে না সেক্ষেত্রে আপনারা ওদের জন্য যে শুকনো ঘাস আছে সেটা, এটাকে ভালো করে ব্লেন্ড করে এটার সাথে এক স্লাইস মিষ্টি কুমড়া অথবা এক স্লাইস কলা ভালো করে চটকিয়ে খরগোশকে দিতে পারবেন। এটা যদি প্যালেটস না থাকে সেক্ষেত্রে আপনারা এটা করতে পারবেন। শুকনো ঘাসটাকে আসলে নরম করাটা খুব কঠিন, ব্লেন্ড করলে একেবারে যদি পাউডার করা যায়, যদিও সম্ভব না, হবে না। তো আপনারা চেষ্টা করবেন বাসায় সবসময় একটা প্যালেটস রাখার জন্য, আর যদি দেখেন যে খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে, আপনারা যদি পারেন তো একটা প্যালেটসের প্যাকেট আপনারা বাসায় নিয়ে আসবেন। আপনারা অনেকে আবার জিজ্ঞাসা করেন যে কাঁচা ঘাসটাকে ব্লেন্ড করে খাওয়ানো যায় নাকি, কাঁচা ঘাসটাতে একটু সমস্যা হয় ওদের। তো কাঁচা ঘাসটা আমি দিতে বলবো না, আপনারা চেষ্টা করবেন ঘাসটাকে একটু শুকিয়ে নেওয়ার জন্য। যদি চুলার নিচে দিয়েও শুকানো যায়, মানে হালকা তাপ দিয়ে, আবার পুড়িয়ে ফেলা যাবে না, তো একটু শুকিয়ে সেটাকে একটু ভালো মতো ব্লেন্ড করবেন, যেন একদম নরম হয়ে সিরিঞ্জ দিয়ে যাওয়া আসা করতে পারে এভাবে। তো এই গেল প্যালেটস, মানে ওদের ক্রিটিক্যাল কেয়ার বানানোর পদ্ধতি। এখানে শুধুমাত্র একটা মিষ্টি কুমড়া সেদ্ধ আর কি স্লাইস আর হচ্ছে কলা, এই দুটি আপনারা ব্যবহার করতে পারবেন। আমি এটা নিয়ে আলাদা আরেকটি ভিডিও দিব কিভাবে তৈরি করতে হয়, তারপরে আপনারা সেটা দেখে আপনারা বাসায় তৈরি করে নেবেন। তো ওদেরকে ক্রিটিক্যাল কেয়ার খাওয়ানোর জন্য মানে যে সিরিঞ্জগুলো ব্যবহার করবেন সেগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এক এক করে। এখানে একটি বড় সিরিঞ্জ দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু মানে অনেকটা সুবিধাই হয়। আপনারা চাইলে এই ধরনের সিরিঞ্জগুলো, যেটা আপনাদের পছন্দ হবে সেই সিরিঞ্জগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমি যেটা ব্যবহার করব, শুধুমাত্র যে এটি ব্যবহার করতে হবে এমন কিন্তু কথা নয়, আপনাদের ঠিক যেটা দিয়ে খাওয়াতে ওদেরকে সুবিধা হবে, ওরা খেতে পারবে, ঠিক সেটাই ব্যবহার করবেন। এখন যে সিরিঞ্জটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের যে সিরাপগুলো হয়, নাপা সিরাপ, ফ্ল্যাকল সিরাপ, সেসব সিরাপের সাথে এই সিরিঞ্জগুলো দেওয়া হয়। তো আমি সেগুলো থেকে আর কি এগুলো রেখে দিয়েছিলাম, এগুলো আর ফেলাইনি, রেখে দিয়েছি। আর এই ছোটো সিরিঞ্জগুলো, এটা দিয়ে খাওয়ানো একটু কষ্টকর, আপনারা এটা দিয়ে খাওয়াতে না পারলে এটা দিয়ে খাওয়াবেন না। এটার চাইতে ছোটো যে সিরিঞ্জগুলো আছে সেগুলো ব্যবহার করবেন। এগুলো হোমিওপ্যাথি ওষুধের সাথে দেওয়া হয়, এই সিরিঞ্জ দিয়ে ওষুধ খাওয়ানো কিন্তু খুবই সোজা। আর খাবার খাওয়ানোর জন্য এই ধরনের যে ড্রপার, এই ড্রপারগুলোতে খাবার খুব ভালো ওঠে এবং মুখে খুব সহজে দেওয়া যায়। আরেকটা কথা, আপনারা যখন ড্রপার বা সিরিঞ্জ যেটাই ব্যবহার করেন না কেন, খরগোশের গলা পর্যন্ত কিন্তু নিয়ে যাবেন না। আপনারা আপনাদের খরগোশকে খুব সাবধানতার সাথে এগুলো দিয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। আমি এই কয়টা জিনিস সবসময় ওদের জন্য আর কি বাসায় রেখে দেই, যেখানেই দেখি যে ওদের যেটা দিয়ে সুবিধা হয় আমি সবসময় সেটাই ব্যবহার করি। আপনারা এই ধরনের সিরিঞ্জ বা ড্রপার যদি আপনাদের কাছে থাকে, এটা অবশ্যই জীবাণুমুক্ত করে একটু ভালো জায়গায়, একটি ভালো বক্সে সংরক্ষণ করে রেখে দিবেন। খরগোশের জিনিসগুলো চেষ্টা করবেন আলাদা কোনো ঝুড়ি বা পাত্রে রেখে দেওয়ার জন্য, যেন এগুলো ময়লা না থাকে।
এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের খরগোশকে কিভাবে খাওয়াবেন। দেখা যায় খরগোশ অসুস্থ হলে একটু শান্তই থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ওদেরকে খাওয়ানো সোজা। তো আপনারা যদি একা একা খাওয়াতে না পারেন অবশ্যই কারো সাহায্য নেবেন, আর আপনারা কোলের মধ্যে একটি বালিশ রেখে নেবেন, দেন আপনারা খরগোশকে খাওয়াবেন। খরগোশের দু দাঁতের মাঝখানে, এক সাইড দিয়ে দু দাঁতের মাঝখানে সিরিঞ্জ দিয়ে, তারপরে আপনারা সিরিঞ্জটিকে দিয়ে পুশ করবেন, তাহলেই ও খাবারটা খেয়ে নেবে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি একটি খালি সিরিঞ্জ দিয়ে। দেখছেন আমার খরগোশটি কিন্তু খালি সিরিঞ্জটা থেকেই কিন্তু খেয়ে নিচ্ছে। ও যেহেতু সুস্থ, ওকে আমি ওষুধ দিচ্ছি না, আল্লাহর রহমতে সুস্থ আছে, শুধু আপনাদেরকে দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি। দেখুন, দু দাঁতের মাঝখানে সবসময় দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এতে করে কিন্তু খরগোশ খাবার ফেলে দিবে না আর খুব সহজে খেতে পারবে। আপনারা যদি চান আরেকজনের হেল্প নিয়ে নেবেন, আর খরগোশকে একটু বালিশের উপরে বসিয়ে এভাবে ধরবেন। আমি কয়েকটা পজিশন আপনাদেরকে দেখিয়ে দেবো, সেই সব পজিশনগুলো আপনারা ফলো করে খরগোশকে খাওয়াবেন। এটা এভাবে করে আপনারা কিন্তু খরগোশকে ওষুধও খাওয়াতে পারবেন এবং ক্রিটিক্যাল কেয়ারও খাওয়াতে পারবেন। আর খরগোশ যদি খুব লাফালাফি করে অবশ্যই তাকে আদর করে শান্ত করে আগে ওকে বসানোর চেষ্টা করবেন, ওকে ঠিক মতো ওর পজিশনে বসিয়ে দেন আপনারা ওষুধ ব্যবহার করবেন। আমার আজকের এই ভিডিও এতটুকু নিয়েই, আশা করবো ভিডিওটি ভালো লেগেছে সবার। ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আপনাদের খরগোশ সুস্থ থাকুক, ভালো থাকুক, এটিই আমি সবসময় দোয়া করি। আর খরগোশের ব্যাপারে সবসময় সতর্ক থাকবেন, ওদের খেয়াল রাখবেন, সঠিক নিয়মে খাবার দিবেন, গোসল করানো থেকে বিরত রাখবেন। যদি দেখেন যে খরগোশের খুব বেশি সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে একটি ভালো পশু ফার্মেসিতে যোগাযোগ করবেন বা পশু ডক্টর দেখাবেন। চিন্তা করবেন না, সবসময় ওদেরকে কেয়ার নেবেন, তাহলেই আপনার খরগোশ সুস্থ থাকবে। সবার জন্য শুভকামনা রইল, সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।